হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু জীবন কাহিনী টিভি। বন্ধুগণ, আমাদের বলিউডের সিঙ্গারদের গান কার না ভালো লাগে, তবে সেই গানগুলো স্টুডিওতে গিয়ে অনেক প্রসেসের মধ্য দিয়ে এসে তারপর আমরা সেটা শুনতে পাই। কিন্তু এই সিঙ্গাররা তাদের আসল আওয়াজে কেমন গান গায়, খালি গলাতে কেমন তারা গান করে, সেইটা আমরা আজকের এই ভিডিওতে জানবো। আর আমরা শুনবো তাদের খালি গলার গান, আর তারপর বিচার করব যে তাদের স্টুডিওতে গাওয়া এবং খালি গলার গানের মধ্যে কি পার্থক্য। তো চলো শুরু করি আমাদের আজকের এই ভিডিও, যার টাইটেল হচ্ছে বলিউড সিঙ্গারসদের খালি গলার গান। নাম্বার এক, সোনু নিগম। চলো সব থেকে প্রথমে শুনি সোনু নিগমের স্টুডিও ভার্সনের গান। এবার শোনো সোনু নিগমের খালি গলার গান। নাম্বার দুই, শ্রেয়া ঘোষাল। তো এই হচ্ছে শ্রেয়া ঘোষালের স্টুডিও ভার্সনের গান। আর এবার শোনো শ্রেয়া ঘোষালের খালি গলার গান। না কুছ পুছা না কুছ মাঙ্গা তুনে দিল সে দিয়া জো দিয়া। নাম্বার তিন, উদিত নারায়ণ। তো এই হচ্ছে উদিত নারায়ণের স্টুডিওর গান। আর এই হচ্ছে উদিত নারায়ণের খালি গলার গান। ऐ मेरे हम सफर एक जरा इंतजार। नंबर चार, कुमार सानू। तो यही होच्छे कुमार सानूर स्टूडियो गान। इस तरह आशिकी का असर छोड़ जाऊंगा इस तरह। আর এই হচ্ছে কুমার সানুর খালি গলার গান। ইস তরহ আশিকী কা আসর ছোড় জাউঙ্গা ইস তরহ আশিকী কা। নাম্বার পাঁচ, আলকা ইয়াগনিক। তো এই হচ্ছে আলকা ইয়াগনিকের স্টুডিওর গান। সাজন সাজন মেরে সাজন মেরে সাজন তেরি দুলহন সাজাউঙ্গি। আর এই হচ্ছে আলকা ইয়াগনিকের খালি গলার গান। সাজন মেরে সাজন মেরে সাজন তেরি দুলহন সাজাউঙ্গি তেরি দুলহন সাজাউঙ্গি। নাম্বার ছয়, অভিজিৎ। তো এই হচ্ছে অভিজিতের অরিজিনাল গান, মানে স্টুডিও ভার্সনের গান। মেরে খায়ালো কি মালকা মেরে খায়ালো কি মালকা। আর এই হচ্ছে তার খালি গলার গান। মেরে খায়ালো কি মালকা চারো তরফ তেরি ছাইয়া রে থাম লে আকে বাইয়া। নাম্বার সাত, সান। তো এই হচ্ছে সানের স্টুডিও ভার্সনের গান। আর এই হচ্ছে সানের খালি গলার গান। নাম্বার আট, কে কে। তো এই হচ্ছে কে কের স্টুডিওর গান। আর এই হচ্ছে কে কের খালি গলার গান। দিল ইবাদত কর রাহা হ্যায় ধড়কনে মেরি সুন তুঝকো মে কর লু হাসিল লগি হ্যায়। নাম্বার নয়, সুনিধি চৌহান। তো এই হচ্ছে সুনিধি চৌহানের স্টুডিওর গান। আর এই হচ্ছে সুনিধি চৌহানের খালি গলার গান। সব গুজরিতে জগ সোয়া নিম জগে অনমিদানম মেরে মাহিয়া সনম জানম। নাম্বার দশ, জুবিন নটিয়াল। তো এই হচ্ছে জুবিন নটিয়ালের স্টুডিও ভার্সনে গাওয়া এবং অটোটিউন ইউজ করা গান। আর এই হচ্ছে জুবিন নটিয়ালের খালি গলার গান। হাম নবা মেরে তু হ্যায় তো মেরি সাঁসে চলে বতা দে কেসে মে জিউঙ্গা তে। নাম্বার এগারো, মোনালি ঠাকুর। তো এই হচ্ছে মোনালি ঠাকুরের স্টুডিওতে গাওয়া গান। আর এই হচ্ছে মোনালি ঠাকুরের রিয়েল ভয়েস, মানে খালি গলার গান। ইসি বহানে কিউ না মে ভি দিল কা হাল জরা সওয়ার লু সওয়ার লু। নাম্বার বারো, নেহা কক্কর। তো এই হচ্ছে নেহা কক্করের স্টুডিওতে গাওয়া অটোটিউনে মাখা গান। মিলে হো তুম হমকো বড়ে নসিবো সে। আর এই হচ্ছে নেহা কক্করের খালি গলার গান। মিলে হো তুম হমকো
बड़े नसीबों से चुराया है मैंने। नंबर 13 अरमान मल्लिक। तो यही होच्छे अरमान मल्लिक के स्टूडियो ते गावा गान। पहली दफा मैंने जब उसको दे। और यही होच्छे अरमान मल्लिक के खाली गलार गान। करते ही कुछ दूर चलते ही रास्ते में है उसका घर। नंबर 14 विशाल मिश्रा। तो यही होच्छे विशाल मिश्रार स्टूडियो ते गावा गान। আর এই হচ্ছে বিশাল মিশ্রার খালি গলার গান। এ মেন হুয়া কোই আর হ্যায় মেরি তারা। নাম্বার 15 অরিজিৎ সিং। তো এই হচ্ছে অরিজিৎ সিং এর স্টুডিওতে গাওয়া গান। আর এই হচ্ছে অরিজিৎ সিং এর খালি গলার গান। এবং সবশেষে আতিফ আসলাম। তো এ হচ্ছে আতিফ আসলামের স্টুডিওতে গাওয়া গান। আর এই হচ্ছে আতিফ আসলামের খালি গলার গান। তো এবার তোমরাই বিচার করো আর কমেন্টে জানাও যে এদের মধ্যে কোন কোন সিঙ্গারের গান তোমাদের অরিজিনালের মতো খালি গলাতেও শুনতে ঠিক ততটাই সুন্দর লাগলো। তো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। ধন্যবাদ।